নমস্কার দর্শক দর্শক ছাদ বাগানে হয় না এমন সবজি কিন্তু নেই সব ধরনের সবজি কিন্তু ইচ্ছে করলে আমরা ছাদের ছোট্ট টবে ফলাতে পারি আমার এই আট ইঞ্চি টবে দেখুন মাত্র আট ইঞ্চি টব এই টবেই কিন্তু আমার ক্যাপসিকাম হয়েছে কতগুলো দেখুন ফলের সাইজও কিন্তু অতটা ছোট হয়নি বেশ ভালো হয়েছে আর দু চারটে ক্যাপসিকাম এর আগেও আমি হারভেস্ট করেছিলাম এখন আরও চারটে ক্যাপসিকাম কিন্তু এই গাছটিতে রয়ে গিয়েছে আজকে এগুলো হারভেস্ট করব দর্শক ক্যাপসিকাম সব ধরনের লঙ্কা টমেটো বেগুন লাউ কুমড়ো সব ধরনের সবজি কিন্তু ছাদ বাগানে অনায়াসে করা যায় তাই আমি বলবো বাজারের রাসায়নিক বা বিভিন্ন ওষুধে ভিজানো সবজি থেকে আমরা যদি আমাদের বাগানে দু চারটি গাছ লাগাতে পারি তবে কিন্তু তার গুণগত মান তার টেস্ট সব কিছুই কিন্তু ভালো হয় কারণ বর্তমান বাজারে স্বাস্থ্যসম্মতভাবে সবজি পাওয়া কিন্তু খুবই মুশকিল তাই আমরা ইচ্ছে করলেই কিন্তু এমন সবজি আমাদের ছোট্ট ছাদে ছোট্ট ব্যালকনিতে কিন্তু ফলাতে পারি আমি দুটো ক্যাপসিকাম গাছ লাগিয়েছি আর হচ্ছে মোটামুটি হচ্ছে আর যেহেতু টবের গাছ আমি এখানে রাসায়নিক তেমন প্রয়োগ করিনি নাই বরাবর মাটি তৈরি করার সময় শুধু অল্প একটু ফসফরাস জাতীয় খাবার সুপার ফসফেট আর একটু পটাশিয়াম জাতীয় খাবার দিয়েছিলাম তারপর থেকে শুধু জৈব তরল সার দিয়েই কিন্তু আমার এই সবজিগুলো হয়ে যাচ্ছে আর আমি মাটি যখন তৈরি করেছি তখন কিন্তু গোবর সার বেশি পরিমাণে দিয়ে মাটি তৈরি করেছিলাম একটু শিংকুচি একটু হাড়গুড়ো দিয়েছিলাম ব্যাস সম্পূর্ণ কিছু অর্গানিক দেখুন আর ঘরে আমার নিম তেল তৈরি থাকে নিজেই তৈরি করেছি সেটি ব্যবহার করি আর একবার শুধু রাসায়নিক কীটনাশক ব্যবহার করেছিলাম কেন জাত পোকার আক্রমণ বেশি হয়ে গিয়েছিল তখন একবার আর একবার ছত্রাকনাশক দিয়েছিলাম নিম তেলে ছত্রাকনাশক থাকে তাই সেখানে এক্সট্রা করে আর ছত্রাকনাশক দেওয়ার প্রয়োজন পড়ে না আর নিয়মিত জল দিয়ে যাচ্ছি দেখুন ছোট্ট একটি টবে কতগুলো ক্যাপসিকাম আমি বলবো বাগান শুধু দেখার নয় বাগান থেকে কিন্তু কিন্তু অনেক কিছু পাওয়া যায় যদি আমরা একটু চেষ্টা করি এ দেখুন কতগুলো ক্যাপসিকাম আর অন্য গাছের সঙ্গে কিন্তু আমি টমেটো গাছ লাগিয়েছি এই গাছটি এমনিতেও আমার টবে অনেক টমেটো গাছ আছে ছিল এখনও আছে কয়েকটি কিন্তু অন্য গাছের সঙ্গে আমি এটি লাগিয়ে দিয়েছিলাম এটি একটি দেশি ভ্যারাইটির টমেটো যারা আর দেখুন শীতের সময়ও কয়েকটি টমেটো হয়েছিল বেশ কয়েকটি হয়েছিল এখন গ্রীষ্ম চলে আসছে প্রায় এখন কিন্তু এগুলো হারভেস্ট করতে হবে পেকে গিয়েছে হারভেস্ট করতে হবে হারভেস্ট করে নতুন টমেটো গাছ কিন্তু আবার বসাতে হবে আর সব থেকে সুখের কথা টমেটো গাছ করতে তেমনভাবে পরিচর্যাও করা হয় দরকার পড়ে না সাধারণ মাটিতে গোবর টোবর সার দিয়ে টমেটো গাছ বসিয়ে দিলাম আর মাঝে মধ্যে একটু নিম কীটনাশক স্প্রে করে দিলে ওই যে সাদা মাছি বা ওই ধরনের পোকা যে পাতা কুকড়ে যায় সে সমস্ত আক্রমণগুলো কিন্তু হয় না আর নিয়মিত জল ব্যবহার করে গেলে তরল খাবার ব্যবহার করে গেলে কিন্তু অনায়াসে টমেটো হয়ে যায় আর দেশি ভ্যারাইটির ফলনগুলো কিন্তু বেশি ভালো হয় আর ওদের স্বাদ বাজার থেকে কিনে আনা সবজি আর ছাদ বাগানে করা সবজির মধ্যে কিন্তু স্বাদের প্রচুর ডিফারেন্স থাকে আমার মালটা মোসাম্বি সব কিছু হয় বাগানে সত্যি বলবো বাজার থেকে কিনে আনা সবজি বা ফলের টেস্ট এত কখনই হতে পারে না অর্গানিকের মূল্য কিন্তু তাই সব থেকে বেশি তো ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন যেটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই অনেক অনেক করে সবজি চাষ করবেন ধন্যবাদ